আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ঐতিহ্যবাহী আহমদ বানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি খাইরুন নেসা, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, আহমদ বানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আমরা এই মহামারীর সময় এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদেরকে তোমাদের অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী একটি অধ্যায় পড়াতে এসেছি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পাঠ 6-10। ইচ্ছা আছে এতটুকু পড়ানোর, সময় যদি মেনটেন করতে পারি তাহলে শেষ হয়ে যাবে, আর যদি না পারি তাহলে হয়তো বা কিছু বাকি থাকবে, চেষ্টা করবো সবটুকু পড়ানোর। তো তোমরা আমার সঙ্গে থাকো, বোর্ডে একটু চোখ রাখো, আর তোমাদের মেইন যে বোর্ড বইটা আছে সামনে রাখো, আর মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। আজ আমি তোমাদেরকে যে পাঠদানটা করাবো সেটা হচ্ছে তোমাদের যে অর্ধবার্ষিক সিলেবাসের 5টা সূরা রয়েছে, এই সূরাগুলো একটু দেখবো। প্রথমে দেখো সূরা আল আদিয়াত আছে তোমাদের বইয়েতে, সূরা আল আদিয়াত। আমরা এখান থেকে প্রথমেই শিখবো যে আদিয়াত সূরাটা এটা কততম সূরা। আমরা প্রথমে একটা এটা কোয়েশ্চন আকারে শিখে নিচ্ছি, এটা হচ্ছে 100তম সূরা। সূরা আদিয়াত কততম সূরা? 100তম সূরা। এটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা নগরী। দুটো কোয়েশ্চন চলে আসলো, কততম সূরা, 100তম, কোথায় অবতীর্ণ হয়? মক্কা নগরীতে। এটা নামকরণ যদি জিজ্ঞেস করা হয় যে এটা কীভাবে নামকরণ করা হয়েছে, তাহলে বলতে হবে তোমাদের যে এ সূরায় প্রথম শব্দ আল আদিয়াত থেকেই এর নামকরণ করা হয়েছে। এটা একটা কোয়েশ্চন চলে গেল। এরপর প্রশ্ন আসতে পারে সূরা আদিয়াতের সংখ্যা কত, মানে কি আয়াত সংখ্যা কত? এর আয়াত সংখ্যা হচ্ছে সর্বমোট 11টি। তৎকালীন আরবে যখন এক ভয়ঙ্কর আরজকতা ও অস্থিতিশীলতা বিরাজমান ছিল, আরবের গোত্রসমূহ পরস্পর রক্তপাত ও লুণ্ঠনে নিয়োজিত ছিল, তখন কি কোনো গোত্রই নিরাপদ ছিল না? সেই যে অবস্থা, খারাপ দিক, রক্তপাত, লুণ্ঠন এবং কি একটা অস্থিতিশীল সমাজ ব্যবস্থা, সেটার প্রেক্ষাপটেই কি এই সূরাটি অবতীর্ণ হয়। এবং এটা একথা স্মরণ করানোর জন্য অবতীর্ণ হয় যে ধন সম্পদের লোভে অন্যায় অসৎকর্ম করলে আখিরাতে কি করতে হবে? তোমাকে জবাবদিহি করতে হবে। তো আমরা আসো প্রথমে একটু সূরা আল আদিয়াতের শব্দগুলোর অর্থ দেখে নিই। আমি প্রথমে কি বললাম, এটা কততম সূরা? 100তম। কোথায় অবতীর্ণ? মক্কা নগরী। আয়াত সংখ্যা কত? 11। কোথা থেকে নামকরণ করা হয়েছে? আয়াত শব্দের প্রথম শব্দ আল আদিয়াত থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে। এটা কেন নাজিল হয়েছে? নাজিলের প্রাক্কাপট কি, মানে কি মানুষকে একতা স্মরণ করানোর জন্য, যে ধন সম্পদের লোভে অন্যায় অসৎকর্ম করলে আখিরাতে জবাবদিহি করতে হবে। এবার আসো আমরা শব্দার্থগুলো দেখি। প্রথমে দেখো আছে ওয়া, এর অর্থ হচ্ছে শপথ বা কসম। তারপর আছে আল আদিয়াতি, ধাবমান অশ্বরাজি। তারপর কি দবহা, ঊর্ধ্বশ্বাসে। ফাল মৌরিয়াতি, অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী। তারপর কি কদহা, কুরাগাতে বা খুরের আগাতে। আল মুগীরাতি, হামলাকারী বা আক্রমণকারী বা অভিযানকারী। সুবহা, প্রত্যুষে, প্রভাতে বা প্রভাতখালি, যে কোনো একটা বললেও হচ্ছে। আসরনা, উৎক্ষিপ্ত করে। না কোয়া, ধুলি। ওয়াসাত না, মধ্যে ঢুকে পড়ে। তারপর কি আছে কানুদুন, অকৃতজ্ঞ। শাহিদুন, সাক্ষী বা অবহিত। হুব্বি, ভালোবাসা, আসক্তি। খয়রি, ভালো বা কল্যাণ বা ধন সম্পদ। শাদিদ, কঠোর, কঠিন, প্রবল। তারপর কি মুসিরা, অতীত হবে বা ওঠানো হবে। হসিলা, প্রকাশ করা হবে। আর সুদূর, অন্তঃসমূহ বা বক্ষসমূহ। খবির, অবহিত বা সর্বজ্ঞাত। এবার যদি আমরা একটু অর্থগুলো দেখি, বোর্ডে একটু দেখো, তোমাদের বইয়ের দিকেও তাকাও। দেখো প্রথমে আসছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কি করছি আমরা, শুরু করছি। প্রথম আয়াতটা দেখো, ওয়াল আদিয়াতি দবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির। তারপর কি ফাল মুরিয়াতি কদহা, যারা খুরের আগাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ফাল মুগীরাতি সুবহা, যারা প্রভাতখালি কি চালায়, অভিযান চালায়। ফা আসারুনা বিহি নাকআ, অর্থাৎ কি আর সে সময় ধুলি উৎক্ষিপ্ত করে। ফা ওয়াসাতনা বিহি জামা, অতঃপর শত্রুদের মধ্যে কি হয়, ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ,
নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের প্রতি কি অকৃতজ্ঞ। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর সে বিষয় অবশ্যই কি অবহিত। তারপর কি আছে, ওয়াইন্নাহু লিহুব্বিল খৈরি লাশাদীদ, এবং নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি প্রবলভাবে কি আসক্ত। আফালা ইয়ালামু ইযা বুসিরা মাফিল কুবুর, তবে কি সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা কি হবে, উত্থিত হবে। ওয়াহুসিলা মাফিল সুদূর, মানে কি ওয়াহুসিলা মাফিস সুদূর, এবং অন্তরে যা কিছু আছে তা কি করা হবে, প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল্লা খবীর, সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের প্রতিপালক অবশ্যই কি বিশেষভাবেই অবহিত আছেন। তাহলে আমরা এটার অর্থ দেখে নিলাম। এবার আসো এই সূরাটার ব্যাখ্যা। এই সূরার যে ব্যাখ্যা সেটা তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথম যে আয়াত পাঁচটা রয়েছেন, সেই পাঁচটা আয়াতের মধ্যে সামরিক অশ্বের নানা গুণ বর্ণনা করা হয়েছে এবং এগুলোর নামে কি করা হয়েছে, শপথ করা হয়েছে। অতঃপর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের দুটি বিশেষ সম্পর্ক বা বিশেষ স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে, একটা হচ্ছে স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা, আরেকটা হচ্ছে সম্পদের প্রতি লোভ লালসা। আর মানুষ স্বেচ্ছায় এবং নিজ ইচ্ছায় সজ্ঞানেই কী করে, এই দুটো কাজ করে। অথচ এগুলো করা একেবারেই কি নয়, মানুষের উচিত নয়। তাহলে ব্যাখ্যাটার প্রথমে কী দেখলাম আমরা, যে প্রথম যে পাঁচটি আয়াত সেখানে কিসের গুণ বর্ণনা করা হয়েছে। যদি প্রশ্ন আসে যে সূরা আল আদিয়াতের প্রথম পাঁচ আয়াতে কিসের গুণ বর্ণনা করা হয়েছে, তোমরা কী লিখবে, যে সামরিক অশ্বের নানা গুণ বর্ণনা করা হয়েছে এবং এগুলির নামে কি শপথ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষ জাতির দুটি স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন। যদি বলা হয় যে সূরা আল আদিয়াতের দ্বিতীয় পর্যায়ে কী দুটি স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে কি এক নম্বর হচ্ছে স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা, আরেকটা হচ্ছে সম্পদের প্রতি কি লোভ লালসা। এরপর যে সর্বশেষ সূরাটা যে লাস্ট বেলায়, সেখানে কি আলোচনা করা হয়েছে, সেখানে হচ্ছে মানুষকে আখিরাত এবং কবরের জীবনের কথা কি করা হয়েছে, মনে করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে মানুষ কি জানে না তাকে যে কবরে যেতে হবে, আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে এসেছি, আমরা কি অমর, আমরা কি মরবো না, অবশ্যই মরবো। সেটাই মনে করিয়ে দেওয়ার জন্য যে তাদেরকে কি করতে হবে, কবরে যেতে হবে। অতঃপর কিয়ামতে তাদের সকল কার্যকলাপ কি করা হবে, প্রকাশ করা হবে, এমনকি সে অন্তরে যেসব অকৃতজ্ঞতা ও লোভ লালসা পোষণ করতো তাও প্রকাশ করা হবে। এখন বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেক আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের সাথে চলাফেরা আছে, তোমার সামনে খুব ভালো বলছে কিন্তু ভিতরে তোমার প্রতি কি শত্রুতা পোষণ করে। সেই যে গোপন শত্রুতা, গোপন লোভ লালসা, গোপন বকা, গোপন গীবত, সব কিছু কী হবে, সেদিন সবার সামনে প্রকাশ হয়ে যাবে, এটাও কি প্রকাশ হয়ে যাবে। পরিশেষে সমস্ত কিছুর কী করা হবে, বিচার করা হবে। আর সেদিনের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কি খুব ভালোভাবেই অবহিত। যখন সেই বিচারের সামনে আমরা দাঁড়াবো তখন কি আমরা এই জবানে কথা বলতে পারবো না, আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে অন্যায় করেছে ঠিক সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোই কি কথা বলবে, সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তাহলে আমরা কী করবো, আখিরাতে যেন আমরা সঠিকভাবে একটা সুন্দর রাস্তা পাই এবং আল্লাহ পাকের কাছে যেন আমরা কী হই, সৎ এবং একজন আদর্শবান মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে তার যে দায়িত্বগুলো পালন করে যদি আমরা যেতে পারি, তাহলে কি আমাদের জন্য আশা করা যায় ভালো কিছু আল্লাহ পাক রেখে দিয়েছেন, বা আমরা কী করতে পারবো, জান্নাতবাসী হতে পারবো। তাহলে এর থেকে শিক্ষাটা কী, এটা হচ্ছে আমরা কি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হব, লোভ লালসা কি করব না। এখন আমরা একেবারে শিক্ষাটা দেখে নিই একটু, এই সূরা থেকে আমরা কী কী শিখতে পারি, সেটা কি, নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের প্রতি কি অকৃতজ্ঞ এই সূরার শিক্ষা অনুযায়ী। দ্বিতীয়টা হচ্ছে ধন সম্পদের প্রতিও কি মানুষের প্রবল আসক্তি রয়েছে। তারপর কী করা হবে, আখিরাতে মানুষের অন্তরের গোপন বিষয়েও কী করা হবে, প্রকাশ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা মানুষের চূড়ান্ত কী করে দেবেন, ফায়সালা করে দেবেন। তাহলে আমরা এই সূরা আল আদিয়াত থেকে যা শিখলাম, এটা পবিত্র কোরআনের 100তম সূরা, তারপর হচ্ছে এটা কি মক্কা নগরীতে অবতীর্ণ, এটার প্রথম শব্দ আল আদিয়াত থেকে নামকরণ করা হয়েছে, এর আয়াত সংখ্যা কি 11টি, আর এর ব্যাখ্যা শিখলাম এবং শিক্ষাটাও শিখলাম। এবার আসো দ্বিতীয় যে একটা সূরা, সেটা হচ্ছে সূরা আল কারিয়া, এটাও মক্কি সূরা, এটাও কি সূরা মক্কি। দেখো আদিয়াত, কারিয়া আর হচ্ছে তাকাসুর, এই তিনটাই হচ্ছে মক্কি সূরা, একটা কিন্তু কমন ওয়ার্ড চলে আসছে, এবং তিনটা সূরার পর্যায়ক্রম হচ্ছে 100, 101 এবং 102। তোমরা যদি আল আদিয়াত, আল কারিয়া আর তাকাসুর এই তিনটা পর্যায়ক্রমে মনে রাখো, তাহলে 101, 102, 103তম সূরা, 101, 102, 103, তাহলে 100 নম্বর, 101 আর 102,
এটা হচ্ছে একই সিরিয়ালের সূরা, আর এ সূরাটারও আয়াত সংখ্যা কত? 11। তাহলে এটা আর ওইটা কি পাশাপাশি মিলে গেল। এ সূরার প্রথম শব্দ কি? আল কারিয়া। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে সজোরে আঘাতকারী। কিয়ামত বা মহাপ্রলয় পৃথিবীকে যখন জোরে জোরে আঘাত করবে, এবং সেই আঘাত করবে বলেই একে আল কারিয়া বলা হয়। এ সূরায় কিয়ামতের নানা অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এই সূরায় কিয়ামত কীভাবে হবে, কীরকম হবে, এইসব বিষয় কি বর্ণিত রয়েছে। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে কি? আল কারিয়া। তাহলে এই সূরার নাম কারিয়া কেন রাখা হয়েছে? এটার মধ্যে কি কিয়ামতের সমস্ত বিষয় উঠিয়ে ধরা হয়েছে, এবং কীভাবে কিয়ামত হবে সেই অবস্থা বর্ণনা করা হয়েছে, সেই জন্য এটাকে আল কারিয়া বা মহাপ্রলয় হিসাবে নামকরণ করা হয়েছে। কিন্তু কেন, কী প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, দেখো সেটা কি? সেটা হচ্ছে তৎকালীন আরবে মানুষ যখন পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত লোটরাজ এবং পাপা ছেড়ে লিপ্ত ছিল, তখন তাদেরকে কিয়ামতের কি মহাপ্রলয় এবং হাসরের বিচার এবং দোজখের কঠিন শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই কি এই সূরাটি নাজিল হয়েছে। অর্থাৎ কি, মানুষ যখন অন্যায় কাজের দিকে ধাবিত হয়ে গেছিলো, লোটরাজ করতো, পাপারাজ ছিল, এবং তারা কি অনেক ধরনের অন্যায় কাজ করতো, তখনই এই সূরাটি তাদেরকে শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই কি নাজিল হয়েছে। এবার যদি আমরা সূরা আল কারিয়ার শব্দার্থগুলো দেখি, তাহলে একটু দেখি, আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয় অথবা সজোরে আঘাতকারী। তারপর হচ্ছে আল ইয়াউমা অর্থ কি দিন। তারপর হচ্ছে আল ফারাশি অর্থ কি পতঙ্গ, মাবসুস বিক্ষিপ্ত ছিঠানু বা চড়ানো। তারপর কি আল জিবালু পর্বতসমূহ, আল ইহনিল অর্থাৎ কি রঙিন পশম, মাংফুস ধ্বনিত, সাকুলাত ভারী হবে, মাওয়াজিন অর্থাৎ কি পাল্লাসমূহ বা পরিমাপ দণ্ডগুলো। তারপর হচ্ছে ঐশাতি জীবন বা জীবিকা, র দিয়া সন্তোষজনক, হফাত হালকা হবে, হাভিয়া অর্থাৎ কি হাবিয়া বা গভীর গর্ত, এটি একটি জাহান্নামের নাম। তারপর হচ্ছে কি নারুন আগুন, হামিয়া উত্তপ্ত বা প্রজ্বলিত। এখন দেখো যদি আমরা এটার অনুবাদে আসি, প্রথমে কি লেখছে আল কারিয়া মহাপ্রলয়, আল কারিয়া অর্থ কি মহাপ্রলয়, মাল কারিয়া মহাপ্রলয়টা কি, ওমা আদরা কামাল কারিয়া তুমি কি জানো মহাপ্রলয় কি। তারপর দেখো আসছে কি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ কি হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত মানে কি ওঠানো, এরকম ছড়িয়ে যাবে, বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো পতঙ্গের মতো হয়ে যাবে। অতাকুনুল জিবালু কালাইনিল মাংফুস, আর পর্বতসমূহ ধুনিত হবে রঙিন পশমের মতো, অর্থাৎ কি পর্বতসমূহ ভেঙে তোলার মতো ধুনু ধুনু হয়ে যাবে। অর্থাৎ কি অতঃপর সেদিন যার পাল্লা ভারী হবে, ফাহুয়াফি ওই সাথে র দিয়া সে লাভ করবে সন্তোষজনক জীবন, ও আমাং খফাত মাওয়াজিনুহু আর যার পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাভিয়া অর্থাৎ কি তার স্থান হবে হাভিয়াতে, ওমা আদরাকা মা হিয়া অর্থাৎ কি আপনি কি জানেন সেটা কি, নারুন হামিয়া তা হচ্ছে উত্তপ্ত আগুন। এবার আসো আমরা আল কারিয়ার ব্যাখ্যাটা একটু দেখি। সূরা আল কারিয়া আল্লাহ তাআলা দুই ধরনের বিষয় উল্লেখ করেছেন, তার মানে কি সূরা কারিয়াতে কয় ধরনের কথা উল্লেখ করেছেন, দুই ধরনের বিষয় উল্লেখ করেছেন। প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত বা মহাপ্রলয়ের অবস্থা বর্ণনা করেছেন। কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী কী করে দিবেন, ধ্বংস করে দিবেন, কিছু কি রাখবেন, রাখবেন না, পুরোটাই ধ্বংস করে দিবেন। এজন্য এ সূরায় তিনি কারিয়া বা মহাপ্রলয় শব্দটি কী করেছেন, ব্যবহার করেছেন, এর মাধ্যমে কিয়ামতের অবস্থা বর্ণনা করেছেন। কেননা সেদিন পৃথিবীর কোনো কিছুই কি থাকবে না, অবশিষ্ট থাকবে না, সেদিন পাহাড় পর্বত পর্যন্ত ধুনিত হয়ে যাবে, পশম মতনকে তোলার মতো উড়ে যাবে, মানুষ ক্ষীণ পতঙ্গের ন্যায় ছড়িয়ে পড়বে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আসমান বলো, জমিন, সাগর, নদী, বন, জঙ্গল, এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই থাকবে না, সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বেঁচে থাকবেন কে, একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত সব কিছুই কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম যে পাঁচ আয়াতের ব্যাখ্যা। দ্বিতীয় যে ছয় আয়াত রয়েছে, সেই দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলার দুনিয়ার যে কাজকর্ম সেটার কি পরিণতি বর্ণনা করেছেন। হাসরের ময়দানে সমস্ত মানুষের কি করা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে, নাকি আমরা যে বলি মরলে যা খুশি তা হোক, আসলে কি তাই না, মৃত্যুর পরে আমাদের সঠিক জীবন এবং সঠিক মানে আমরা যে বেঁচে থাকবো সেই জীবনের কোনো শেষ নেই, শুরু আছে শেষ নেই, সেইখানে হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে এবং হিসাব নিকাশ অবশ্যই আল্লাহ পাক নেবেন। মানুষের পাপ পুণ্য পাল্লায় ওজন করা হবে, দুনিয়াতে যে ব্যক্তি পুণ্য বা ন্যাক কাজ করবে তার পুণ্যের পাল্লা কী হবে, ভারী হবে,
আর ভারী হলেই কি আমরা জান্নাতি হয়ে যাব না, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। সেখানে আমরা কি আরামে থাকবো, আয়েশে থাকবো, কোনো কিছুর অভাব থাকবে না। অপরদিকে যার পুণ্যের পাল্লাটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, সে কি সুখে থাকতে পারবে না, তাকে কি কোথায় ফেলা হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর সেই জাহান্নামের নামটা কি হাবিয়া নামক দুজব, এটাতে তার বাসস্থান হবে। আর হাবিয়াটা কুবই কি, এটা গভীর স্থান, এত রয়েছে উত্তপ্ত আগুন, সেখানে পাপীরা কি করবে, কঠিন শাস্তি ভোগ করবে। এবার আমরা যদি এই সূরাটা শিক্ষা দেখি, শিক্ষাটায় আসো, এটা দুনিয়া এবং জীবন, আমাদের যে এই দুনিয়ার জীবন এবং দুনিয়া উভয়ই কি ক্ষণস্থায়ী, এটা থেকে আমরা এটা বুঝতে পারি। দুনিয়ার জীবন এবং দুনিয়া মানে কি আমাদের জীবনটা এবং আমরা যা তৈরি করছি, এই যে আল্লাহ পাক আমাদের এই দুনিয়ায় রেখেছেন, দুনিয়ার যত সৃষ্টি সব কিছুই কি ক্ষণস্থায়ী। মহাপ্রলয়ের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, এই গোটা দুনিয়া এবং সৃষ্টি জগৎ ধ্বংস করে দেবেন, এটাও আমরা বুঝতে পারছি। তারপর কি হাসরে মানুষের ভালো মন্দের বিচার করা হবে, তাহলে আমরা মরলে যা খুশি তা হোক সেই বিশ্বাসটা বাদ দিয়ে মরলে যে বিচার করা হবে আমাদের, আখিরাতে আমাদের জবাবদিহিতা করতে হবে, সেটা কি আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। তাহলে হাসরে মানুষের ভালো মন্দের বিচার করা হবে, এটাও আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। ন্যাক্কার ব্যক্তির স্থান হবে কি জান্নাত না জাহান্নাম, নিশ্চয়ই জান্নাত। আর যে পাপ করে যাবে, মন্দ কাজ করবে, হ্যাঁ মানুষের ক্ষতি করবে, আল্লাহ পাকের সাথে শিরকি করবে, নবী রাসূলের দেখানো পথ মতে চলবে না, তাদের স্থান হবে কি জাহান্নাম। তাহলে আমরা এই দুইটা সূরা আমাদের হয়ে গেল। তৃতীয় সূরা আসো, সূরা তাকাসুর। আমি আগেই বলেছিলাম সূরা আল আদিয়াত, তারপরে হচ্ছে করিয়া আর তাকাসুর। দেখো একশোতম, একশো একতম, একশো দুইতম, এই তিনটা সূরা হচ্ছে একশো, একশো এক, একশো দুই। এরপরে আছে সূরা লাহাব আর হচ্ছে সূরা ইখলাস, ওইটা আবার একশো এগারো আর একশো বারো। তাহলে আমাদের কী হলো একশো, একশো দুই, একশো তিন, এটাও কিন্তু মক্কি সূরা, আর ওখানে হচ্ছে একশো এগারো আর হচ্ছে একশো বারো। তাহলে তাকাসুরটা আমরা একটু দেখি। এ সূরার প্রথম আয়াতে বর্ণিত তাকাসুর শব্দ থেকেই কি এই সূরার নামকরণ করা হয়েছে আর তাকাসুর। এটি পবিত্র কোরআনের একশো দুইতম সূরা, এটি পবিত্র মক্কা নগরীতেই অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা হচ্ছে আট, আর আদিয়াত আর করিয়ার আয়াত সংখ্যা ছিল এগারো, আর তাকাসুরের আয়াত সংখ্যা হচ্ছে আট। এটাও মক্কি সূরা, আর সূরার সংখ্যা হচ্ছে একশো দুইতম সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিগণকে বললেন, তোমাদের মধ্যে এমন ক্ষমতা কারো নেই যে দৈনিক এক হাজার কি আয়াত তিলাওয়াত করবে, এমন ক্ষমতা কারো নেই যে সে দৈনিক এক হাজার আয়াত তিলাওয়াত করবে। উত্তরে বললেন, হ্যাঁ, এক হাজার আয়াত পাঠ করার শক্তি কয়জনেরই বা আছে। একটা কথা বললো আর কি মসজিদে নবী, যে তোমাদের মধ্যে কে আছো এরকম যে দৈনিক এক হাজার আয়াত তিলাওয়াত করতে পারো, হাতে গোনা কয়েকজন হবা। অনেকে উত্তর দিল, হ্যাঁ কয়জন আর করতে পারবে, তবে হ্যাঁ কয়েকজন তো পারবে। অতঃপর রাসূল সাল্লাম বললেন, তোমাদের কি, তোমাদের কেউ কি প্রতিদিন সূরা আর তাকাসুর পাঠ করতে পারবে না, এটা কোয়েশ্চেন করেছে যে সূরা আর তাকাসুর সূরা কি পাঠ করতে পারবে না। উল্লেখ যে প্রতিদিন যদি সূরা তাকাসুর একবার পাঠ করা হয় তাহলে এক হাজার আয়াত তিলাওয়াত করা সমান। তোমাদের কোয়েশনে এটা বারবার আসে, সূরা আর তাকাসুরের কি ফজিলত বর্ণনা করো। এই লাইনটা লিখলেই কিন্তু আশেপাশে সামনে পিছনে যাই লিখো, এই লাইনটা থাকলেই তোমরা ঠিক দুই নাম্বার পেয়ে যাও, কিন্তু এই লাইনটা তোমরা অনেকেই লিখো না। অর্থাৎ কি, এই সূরাটা পাঠ করলে এক হাজার আয়াত তিলাওয়াত করা সমান হয়ে যায়, এটা মাথায় ভালো করে রেখো। এটা যদি মাথায় থাকে তাহলে দুই নম্বরের কোয়েশন সহজ হয়ে যাবে। তাহলে এটা কি, এটা মক্কি সূরা, আয়াত সংখ্যা হচ্ছে আট, এটা প্রথম শব্দ আর তাকাসুর থেকেই সেটা নামকরণ করা হয়েছে, এটা একটা মক্কি সূরা। তারপর কি বলা হয়েছে যে এটার ফজিলত কি, এটা যদি একবার পাঠ করা হয় তাহলে এক হাজার আয়াত পাঠ করার সমান। তারপর দেখো শানে নজুল, কী জন্য প্রত্যেকটা সূরা নাজিলে কিন্তু এক একটা প্রেক্ষাপট রয়েছে, কেন নাজিল হয়েছে, কোন বিষয়ের উপর, কিসের উপর। দেখো কুরাইশের শাখা গোত্র ছিল বনু আফদি মানাফ, বনু কুশাই ও বনু সাহব। এদের প্রত্যেক গোত্র অপর গোত্রকে কি লক্ষ্য করে বলতো, কী নেতৃত্ব, কী ক্ষমতা কিংবা জনসংখ্যা, সব দিক থেকেই আমরা তোমাদের উপরে, অর্থাৎ কি একে অপরকে রেষারেষি এবং হিংসামি করতো, মানে গোত্রে গোত্রে একটা হিংসা, তোমার থেকে আমার নেতৃত্ব ভালো, ক্ষমতা ভালো, তোমাদের জনসংখ্যা কম, তোমাদের লোকবল কম, এরকম। এতে করে প্রথমে বনু আব্দি মানাফই সবার উপরে কি প্রমাণিত হলো, এরকম দ্বন্দ্বের মধ্যে কি বনু আব্দি মানাফই সবার উপরে প্রমাণিত হলো। শেষে সবাই বলল, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকেও কি করো, হিসাব করো। অর্থাৎ কি, যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল তখন বলল যে আমাদের বংশের যারা মারা গিয়েছে সেই হিসাবটাও তোমরা করো, মানে কি তারা জয়লাভ করবে আর কি। কাজেই তারা কি করলো, কবরস্থানে গিয়ে হাজির হয়েছিল এবং কোনটা কার কবর তা বলে গুনতে শুরু করলো। এবার বনু সাহমের সংখ্যায় তিন পরিবার বেশি হলো, কেননা জাহিলি যুগে তাদের জনসংখ্যা বেশি ছিল। তখনই কি এই পরিপ্রেক্ষিতেই এই সূরাটা নাজিল হয়। এখন আমরা একটু এর শব্দার্থ দেখি,
আলহাকুম, অর্থাৎ কি তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে বা মোহাবিষ্ট করে রেখেছে। আত্মাকাসুর অর্থাৎ কি প্রাচুর্য বা প্রাচুর্যের প্রতিযোগিতা। হাত্তা অর্থাৎ কি পর্যন্ত বা যতক্ষণ না, এমনকি জোরুতুম তোমরা সাক্ষাৎ করেছো বা তোমরা উপনীত হয়েছ, বাকি তোমরা মুখোমুখি হয়েছ। আল মাকাবির কবর সমূহ, কাল্লা কখনোই না, সাউফা অচিরেই শীঘ্রই, তালামুন তোমরা জানবে, সুম্মা অতপর আবার, লাউ যদি, ইলমা মানে কি জ্ঞান, আল ইয়াকিন দৃঢ় বিশ্বাস বা নিশ্চিত, আল জাহিম, জাহিম হচ্ছে একটি জাহান্নামের নাম, আয়না চক্ষু, ইয়াউমা ইজিন সেদিন, আন হতে থেকে বা সম্পর্কে, আর নাইম মানে কি নিয়ামত। এরপর দেখো আমরা যদি একটু অর্থ দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রাখে, হাত্তা জুরতুমুল মাকাবির ততক্ষণ পর্যন্ত মহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কি কবরে উপনীত হও, কাল্লা সাউফা তাআলামুন এটা সঙ্গত নয় মানে কি ঠিক নয়, তোমরা অচিরেই সেটা কি করবে জানতে পারবে, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন আবার বলি এটা কি নয় ঠিক নয়, তোমরা শীঘ্রই বুঝতে পারবে বা জানতে পারবে, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা কি মোহাচ্ছন্ন হতে না, অন্ধকারে থাকতে না, লাতারাউন্নাল জাহিম তোমাদের অবশ্যই জাহান্নাম কে দেখবে, তোমরা অবশ্যই জাহান্নামটাকে স্বচক্ষেই দেখবে, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন আবার বলি তোমরা তা অবশ্যই চক্ষুদ্বয়ে প্রত্যক্ষ করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম অতঃপর অবশ্যই সেদিন তোমাদের কিয়ামত সম্পর্কে বা তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, নাঈম মানে কি নিয়ামত সম্পর্কে তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞেস করা হবে। এবার দেখো এই সূরাটা যদি ব্যাখ্যায় আসি, এ সূরায় ধন সম্পদের মোহ ও প্রতিযোগিতা সম্পর্কে মানুষকে কী করা হচ্ছে সতর্ক করে দেওয়া হয়েছে। মানুষ স্বভাবতই ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদির প্রতি কি অনেক লোভী হয়, তাই না, মানুষের স্বভাবটা এরকম, টাকা পয়সা ধন সম্পদ কি ধন সম্পদের জন্য যা খুশি তাই করতে পারে, আর এখন তো আরও অনেক বেশি, কিন্তু এই যে একটা প্রাচুর্য লাভের জন্য ওরা পরস্পর প্রতিযোগিতা করে বা নিজের সাথে প্রতিযোগিতা করে, ফ্যামিলির সাথে করে, বংশে বংশে করে, গোত্রে গোত্রে করে, এই অবস্থা মানে এই লড়াই করতে করতে তাদের মৃত্যু এসে যায়, অথচ সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতিই নিতে পারে না, এই যে দুনিয়াবি জীবনের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তারা কি করতে পারে না, আখিরাতের যে পাথে নিয়ে যেতে হবে আমাদের সেটা কি প্রস্তুতি নিতে পারে না, অর্থাৎ কি আমরা যে মরে যাব আমাদেরকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, সেই জবাবদিহিতার মূল বস্তুই কি করতে পারি না, নিয়ে যেতে পারি না, অথচ আখিরাতের সাফল্য ও কল্যাণ এগুলির তুলনায় কতই না উত্তম, কিন্তু আমরা কি বুঝতে পারি, বলি এখন করছি না পরে করব, পরে করছি না আরেকটু বয়স হোক, আরেকটু বৃদ্ধ হই, দাড়ি পেকে যাক তারপর করব, আর এখনও তো বয়স হয়নি, এরকম করতে করতে কি আমাদের মৃত্যুই আমাদের কাছে চলে আসে, অথচ আমরা কি কিছুই করতে পারি না আখিরাতের জন্য, অথচ এটা কতই না উত্তম। মানুষের উচিত দুনিয়ার তুলনায় কি আখিরাতকে প্রাধান্য দেওয়া, এটা কি অবশ্যই আমাদের উচিত, মৃত্যুর পর মানুষ আখিরাতকে বুঝতে পারবে, আগে যদি বুঝতে পারতো তাহলে কেউ আর দুনিয়ার জীবন নিয়ে মাথামাতিও করতো না, কোনো হিংসা বিদ্বেষও করতো না, এবং কি প্রাচুর্যের লোভে আলিয়ার পিছনে ছুটতো না, তাহলে কি আখিরাতের কাজেই করতো, আখিরাতের নানা বিষয় মানে কি সমস্ত বিষয় চাক্ষুষে প্রত্যক্ষ করবে, অর্থাৎ কি তুমি গোপনে কোনো অন্যায় করেছো, তুমি সামনে কোনো অন্যায় করেছো, তুমি মনে মনে হিংসা করেছো, বিদ্বেষ সব কিছু কি তোমার চোখের সামনেই প্রকাশ হবে, অথচ সে তখন কিছুই বলতে পারবে না, কেননা এই যে আমাদের আল্লাহ পাক এখন জবানটা দিয়েছে সেটা কী করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, লক লাগিয়ে দেওয়া হবে, তাহলে কি তুমি যদি হাত দিয়ে একটা অন্যায় করে থাকো তোমার হাতের মধ্যেই কি জবান খুলে দেওয়া হবে যে আমার দ্বারা এই কাজ করা হয়েছে, সিসি ক্যামেরায় কি এখন দেখতে পাও না যে সমস্ত অন্যায়ের ফুটেজ দেখলেই কি অপরাধী বা সব কিছু কি মিলে যায়, ঠিক এরকম আমাদের এই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গগুলো কি সিসি ক্যামেরা চাইতে বড় কাজ করবে, তোমাদের সামনে বড় মনিটর থাকবে, তোমাদের হাত কী করেছে, পা দিয়ে তোমরা কোন অন্যায় করতে গেছো, মুখ দিয়ে কী করেছো, তোমাদের তোমাদের যে বডির বিভিন্ন স্থান সেই স্থানগুলো দিয়ে তোমরা কি ভালো কাজ করেছো নাকি অন্যায় করেছো, মুখ দিয়ে জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েছো, এরকম কারো সম্পদ নষ্ট করেছো, সুদ ঘুষ খেয়েছো, বেহায়াপনা করেছো, ব্যাপারটায় থেকেছো, সব কিছু কি তোমার বডি সাক্ষ্য দিবে, তুমি দেখতে পাবা তুমি দুনিয়ায় কী করেছো, লজ্জায় তুমি তখন চোখ
উপরে উঠাতে পারবা না, কারণ কি আসামি যখন ধরা পড়ে যায় তখন কি খারাপ লাগে না ভালো লাগে? নিশ্চয়ই তখন সে চুপ করে থাকে, নীরবতায় হয় কি সব কিছুর লক্ষণ। আল্লাহ পাকের কোনো কিছু সাক্ষীর দরকার হবে না, প্রত্যেকের সিসি ক্যামেরার সামনে আল্লাহ পাক উঠিয়ে ধরবেন। তাহলে আমাদের কি মৃত্যুর পর মানুষের যে আখিরাতকে যেতে হবে সেই আখিরাতটা নিয়ে আমাদের একটু মেতে থাকতে হবে, এবং সে অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারলে আমরা কি করতে পারবো? আশা করি পৃথিবীতে যা কিছু এখান থেকে অর্জন করে দুনিয়া থেকে নিয়ে যাব, আখিরাতের জন্য কিছুটা হলেও আমাদের কি হবে সহায় হবে, যার দ্বারা আমরা একটু শান্তিময় জীবনযাপন করতে পারবো। এ সূরা থেকে আমরা কি শিক্ষা করতে পারি, এ সূরা থেকে আমরা যা শিখতে পারি সেটা হচ্ছে সম্পদের প্রাচুর্যের প্রতি কি আমাদের মোহচ্ছন্ন থাকা যাবে না। কেননা সম্পদের প্রাচুর্য মহাচ্ছন্ন আমরা কি কবরে নিয়ে যেতে পারবো? আমরা কি বলতে পারবো দুই ফেরেশতাকে যে এই আমাদের সম্পদ এগুলা নিয়ে যান, আমাকে কি কবরের কোষণগুলো করবেন না? পারবো কি? যদি পারা যায় তো তাহলে কি পৃথিবীর এই দুনিয়ায় যত বড় লোক আছেন, কোটিপতি আছেন, টাকাওয়ালা আছেন, ওরা কি করতো? সবাই কিন্তু ঘুষ দিয়েই কবরের যে সওয়াল জবাব সেটা কি পার হয়ে যেত। তাহলে কি সম্পদের প্রাচুর্যের প্রতি আমাদের মহাচ্ছন্ন থাকা উচিত নয়। এটি মানুষকে কি করে, সম্পদ মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়, সম্পদ মানুষকে নিজের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ সমস্ত কিছু নষ্ট করে দেয়। টাকার গরম হোক বা সম্পদের হোক, সে মানুষকে মানুষ মনে করে না, তুচ্ছ জ্ঞান করে। তাহলে কি করতে হবে, আখিরাত যেন আমরা ভুলে না যাই সেই শিক্ষাটাও এখান থেকে আমাদের নিতে হবে, যে এটা সম্পদ কি করে মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। তারপর কি অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জনকারী কোথায় নিক্ষিপ্ত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আরেকটা কি শিক্ষা আমরা পেলাম, আখিরাতে সকল কাজের হিসাব নেওয়া হবে, তুমি যেটা গোপনে করেছো বা প্রকাশ্যে করেছো সমস্ত হিসাব তোমার থেকে কী করা হবে, নেওয়া হবে। অতএব আমাদের উচিত এইসবের প্রতি কী করবো না, আমরা লোভ লালসা করবো না, আর কী করবো না, বৈধভাবে যা পাবো বৈধভাবে অর্জন করবো। বৈধ যদি ইনকাম না হয় তোমার নামাজও কবুল হবে না, তোমার রোজাও কবুল, তোমার কোনো কাজেই কবুল হবে না। আগে হচ্ছে তোমার বৈধ উপার্জন, বৈধ খাওয়া, বৈধ খেলে তোমার নামাজ ঠিক হবে, তোমার রোজা ঠিক হবে, তোমার সকল কর্ম ঠিক হবে, তোমার সন্তান মানুষ হবে। আর যদি তোমার উপার্জন বৈধ না হয়, অবৈধ হয়, তোমার সারাটা জীবনে কী হয়ে গেলো, হারাম হয়ে গেল, এটা কোনোভাবে আর ঠিক হলো না। তাহলে আমাদের উচিত কী করা, অন্যায়ভাবে ধন সম্পদ মানুষের কাছ থেকে ছিনিয়ে না নেওয়া, এবং অন্যায়ভাবে কাউকে কষ্ট না দেওয়া, কারোর প্রতি লোভ লালসা না করা, কারো সম্পদের দিকে আকৃষ্ট না হওয়া। আল্লাহ পাক যা আমাদের নিজেকে নির্ধারণ করে দিয়েছেন সেটার কি সদ্ব্যবহার করা, এবং বৈধ উপায়ে হালাল উপায়ে আমরা কী করবো আমাদের জীবনযাপন পরিচালনা করব। এবার আসো সূরা আল্লাহ হবে, এটাও কি মক্কা নগরীতে অবতীর্ণ। তোমাদের একটা জিনিস খুবই সুন্দর, তোমাদের এই পাঁচটা সূরাই অবতীর্ণ জায়গায় একই, শুধু মক্কিতে বা মক্কায় অবতীর্ণ, এটা যদি মনে রাখো তাহলে কি ওকে এর আয়াত সংখ্যা হচ্ছে পাঁচ। এ সূরায় আবুল আহাবের চরিত্র ও পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, বিদায়ের নামকরণ করা হয়েছে সূরা লাহাব। এই লাহাব সূরা কেন নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে আবুল আহাবের চরিত্র ও পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, বিদায়ের নামকরণ করা হয়েছে সূরা লাহাব। এটা আল কোরআনের 111তম সূরা। এটা দেখো সানন্দুলটা কি, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদের কী করলো, ডাক দিল। তৎকালীন সময়ে আরবের বিপদ আপদের ক্ষেত্রে এভাবে আহ্বান করার কি প্রচলন ছিল, অর্থাৎ কি তখন তো মাইকিংয়ের ব্যাপার ছিল না, এরকম অ্যানাউন্সমেন্ট করার ব্যাপার ছিল না, তখন কি উঁচু পাহাড়ে পর্বতে দাঁড়িয়ে কী করতো, ডাক দিত, মানে মানুষকে যেন একসাথে সমবেত হয়, ওখানে দাঁড়িয়ে কী করতো, সিংহায় ফু দিয়ে বা একটা শব্দ করে এরকম ডাক দেওয়া হতো। রাসূল বললেন আমি যদি বলি যে পাহাড়ের অপর পাশে একটি শত্রুদল তোমাদের দিকে এগিয়ে আসছে, যে কোনো সময় তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি তা বিশ্বাস করবে? সকলেই সমস্বরে বলল হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোমাদের এক ভীষণ শাস্তি সম্পর্কে সতর্ক করছি, তোমরা স্বীকার করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মূর্তি পূজা পরিত্যাগ করো। রাসূলের এ দাওয়াত শুনে আবুল লাহাব কি বলে উঠল, তাব্বা লাকা আলী হাজা জামাতানা, অর্থাৎ কি তোমার ধ্বংস হোক, এর জন্যই কি তুমি আমাদের একত্র করেছো। তখন কি আবুল আহাব রাসূলকে পাথর মারতে উদ্যুত হয়, মানে কি পাথর মারতে প্রস্তুত হয়। আবুল আহাবের এক কথা শুনে ও কাজে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন। যাই হোক, আমি তোমাদেরকে তিনটি সূরা ঠিকঠাক পড়াতে পেরেছি, সময় শেষ হয়ে গেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও সম্পূর্ণ করা যাচ্ছে। তাহলে আমি কি পড়িয়েছি, সূরা আল আদিয়াত, সূরা আল কোরিয়া, তারপর হচ্ছে আত তাকাসুর, এ তিনটাই কি 101 এবং 102তম সূরা। এটি সবগুলোই মক্কিতে অবস্থান, এর ব্যাখ্যা বলেছি, শিক্ষা বলেছি, আমাদের কী ত্যাগ করতে হবে তা বলেছি। তোমরা যদি এটা মনোযোগ সহকারে বাসায় ভালো করে পড়ো এবং দেখো অর্থগুলি বুঝে পড়ো, তাহলে সমস্ত কিছুর আনসার দিতে পারবে তোমরা আশা করি।
পরবর্তীতে যদি আমার এই ক্লাসটা হয় আমি পরবর্তীতে দুইটা সূরা রয়েছে ওটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।